আসবেন, নতুন ডকুমেন্ট একটা ওপেন করে নিলেন, ঠিক আছে। এলিপস টুল সিলেক্ট করে একটা সার্কেল ড্র করলেন, শিফট প্রেস করে ড্র করলে এটা পারফেক্টলি সার্কেল হবে, ঠিক আছে। স্ট্রোক কালারটা অফ, যে কোনো একটা রাখবেন, স্ট্রোক রাখলে স্ট্রোক, ফিল রাখলে ফিল, যে কোনো একটা আপনার যেটা খুশি, ঠিক আছে। আমি এটা নিলাম। প্রথমেই এই রাউন্ডেড শেপগুলোর মধ্যে লেখার জন্য আপনারা এগুলোকে তিন চারটা কপি করে রাখবেন, তিন চারটা কপি, বা একটা কপি করে রাখেন, পরবর্তীতে ওটা থেকে আরও কপি করতে পারবেন, নো প্রবলেম। মলটা প্রেস করে কপি করে ফেললাম, ঠিক আছে। ফার্স্টে আমি টাইপনে পাথ টুল সিলেক্ট করবো, টাইপনে পাথ টুল। আজকে সবাই ভালোভাবে খেয়াল করেন, সব ইউজ করবেন, খুব ইজি একটা কাজ। ক্লিক করার পর আপনি এখানে ফন্ট সাইজটা বাড়াই নেবেন, তারপর আপনি লেখা শুরু করেন। আমি লিখলাম, আমি লিখলাম, আমি তো ফন্ট সাইজটা একটু বাড়াই নি, তাহলে তো ভালো লাগে একটু। এখানে দেখেন কন্ট্রোলার অনেকগুলো আছে। প্রথম কথা হচ্ছে এই ডান পাশে যে সিঙ্গেল কন্ট্রোলারটা দেখছেন, ঠিক আছে, যখন ওটার উপর মাউস কার্সর নিয়ে যাবেন এবং মাউস কার্সরটা আপনার একটা পারপেন্ডিকুলার শো করবে নিচে। এখন স্ক্রিনশট নিতে পারেন আপনারা, এখন এখন যেমন আছে কার্সরটা, ঠিক আছে, কার্সর নিচে দেখেন একটা পারপেন্ডিকুলার শো করতেছে, একটা নিচ দিয়ে লাইন গেছে হরিজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যাল, দুটো লাইন গেছে ছোট্ট ছোট্ট করে। যখন এমন শো করবে তখন এটা ধরে এটা মুভ করতে পারবেন, ক্লিক করার পর এখন আপনি এটা মুভ করতে পারবেন। ভেতরের দিকে, ভেতরের দিকে লেখা হবে, যদি ভেতরের দিকে দেন তাহলে ভেতরের দিকে লেখা হবে, যদি বাইরের দিকে দেন তাহলে বাইরে লেখা হবে, ঠিক আছে। বাইরে কন্ট্রোল করে একটু, এবং আরও একটা কন্ট্রোলার আছে, সেটা হচ্ছে আমি একটু জুম করে নিয়ে আসছি। এখানে দেখেন দুইটা লাইন শো, দুইটা বক্স আছে, একটা ছোট একটা বড়, আমি আরো জুম করব, এই যে তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি এর লিখতেছি এই এই এরিয়াটার এখান থেকে শুরু করে এটার শেষ পর্যন্ত লিখতে পারবো, তো আমার যেহেতু লেখাটা এত বড় হচ্ছে না, আপনারা বুঝতে পারছেন, মানে আমার পুরো এরিয়াটা কোথায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত এরিয়াটা আমি লিখতে পারবো, যেহেতু পুরো এরিয়া দরকার হচ্ছে না, আমি এটাকে একটু মুভ করে একটু সরাই নিলাম, একটু গ্যাপ করে নিব দুইটার মাঝে, ঠিক আছে, আর একটু সরাই দিই। কিন্তু পুরোটাই আমাকে লিখতে হচ্ছে না, পুরোটাই লিখতে হচ্ছে, আমি তো অর্ধেকটা লিখব। এটা সরাই নেওয়ার কারণ হচ্ছে যে আপনি এখানে একটা কন্ট্রোলার আছে, এটা দিয়ে এখন মুভ করতে পারবেন। আমি আর একটু সরাই নিই এটা, এটা কি ভাই যতদূর পর্যন্ত লেখা আছে যে রংপুরের আর শেষ পর্যন্ত ওই পর্যন্ত যদি নিয়ে যায় সেক্ষেত্রে কি অ্যালাইন করতে সুবিধা হয়? আর সুবিধা হবে কোন সমস্যা, কিন্তু আপনি যদি এটা রংপুরের যেখানে লেখা আছে তার চেয়ে বেশি নিয়ে যান তাহলে এটা লেখাগুলো দেখতে পাবেন না, একদম রংপুরের যে লেখাগুলো কেটে গেল দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। মানে এটা আপনাকে নিয়ে আসতে হবে, আপনার যতদূর লেখা আছে তার থেকে কিছুটা আপনি দূরে রাখবেন, ঠিক আছে, বাট একটু গ্যাপ করলে হবে কি, ওই কন্ট্রোলার দিয়ে আপনি কন্ট্রোলারও করতে পারবেন। এখন দেখেন অনেক সময় এই কন্ট্রোলারটা, এই পাশে যে কন্ট্রোলারটা আছে এটা আমরা ইউজ করতে মানে একটু প্রবলেমে হয় আমাদের, একটুতেই নড়নড়ি করে খুব বেশি, যে ভিতরে চলে যাচ্ছে কখন বাইরে চলে যাচ্ছে, বা আমাদের ডিজায়ার শেপ না, সেক্ষেত্রে আপনারা একটু গ্যাপ করে নেবেন। গ্যাপ করে নেওয়ার পর এখন এই কন্ট্রোলার দিয়ে আপনারা ইচ্ছা মতো মুভ করতে পারেন, এটা ভেতরে আসবে না, কোনো কিছু করবে না, নড়নড়িও বেশি করবে না, ইচ্ছা মতো স্মুথলি কাজ করবে একেবারে, ঠিক আছে। এটা লিখলাম বিগঙ্গকে ইউনিভার্সিটি রংপুর, ঠিক আছে। ফন্ট টোন সব চেঞ্জ করা যায় এখানে, চাইলে ফন্ট চেঞ্জ করা যাবে, আপনার যে কোনো যেই ফন্ট দিতে ইচ্ছা করে আপনি সেই ফন্ট এখানে প্লেস করতে পারেন। কি বড় হয় ভাই,
ঠিক আছে, এখন আমি এটা একটু অর্ধেক মতো নিয়ে আসবো। তোমার আমার কন্ট্রোলার আছে, জাস্ট কন্ট্রোলার এখানে খুঁজবো। দেখেন আমি অন্য আমার কার্সরটা যতক্ষণ না আমি যেই শেপ দেখালাম নিচে একটা পারপেন্ডিকুলার রাখতেছি ততক্ষণ মুভ করবো না। ওকে, তার আগে যদি আপনি মুভ করতে জানেন, এখানে আপনি যখন কপি করেন যে এভাবে মুভ হবে আপনি মুভ করতে পারবেন না। এখন আমি মুভ করতে পারবো, তোমার দেখতে হবে মোটামুটি 50% কখন আসতেছে। মানে আমার ডিজায়ার সেটটা আপনার চাইলে গ্রিড নিয়ে নিতে পারেন, গ্রিড নিয়ে আপনারা নিতে পারেন, কন্ট্রোল আর দিবেন তাহলে রুলার আসবে, রুলার থেকে আপনার একটা গ্রিড নিয়ে আসলেন। এই যে পর্যন্ত আমার অলমোস্ট সেম আছে, একটু জাস্ট একটু এক্সচেঞ্জ করলেই হবে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, দেখুন লোকটা ইউনিভার্সিটি এখন এরা থাকলো। আমি গাইডটা ডিলিট করে দিই, এটাকে একটু সরাই রাখলাম উপরে, আরো একটা কপি নিয়ে আসলাম এটার। ঠিক আছে, কপি নিয়ে আসলাম, কপি নিয়ে এসে আবারও টাইপ ওয়ানে পাঁচ তুলে গেলাম, ক্লিক করলাম, পাথর উপর ক্লিক করলাম। আমি লিখবো যে প্রতিষ্ঠিত শাল যেভাবে আমরা দিই। ঠিক আছে, এখন এখানে লেখা অনেকগুলো আছে, আমি একটা কন্ট্রোলারটাকে ফাঁকা করে নিই তাহলে মুভ করতে সুবিধা হবে। এবং এখানে যে কন্ট্রোলারটা আছে আপনাকে এটা লিখবেন যখন পুরোপুরি বাইরে লিখতেছেন, ভেতরে যখন এটাকে নিয়ে আসবেন ডিকাটাকে, জাস্ট এই সিঙ্গেল যে কন্ট্রোলারটা আছে সিলেক্ট করে ভেতরের দিকে দিয়ে দিবেন, তাহলে এটা ভেতরে নিয়ে আসতে পারবেন। এবং একটুতে এটা খুব বেশি মুভ করে, সেই জন্য আমরা অন্য একটা, আমাদের এখানে আবার একটা আছে মুভ করার জন্য। হ্যাঁ, আমরা জুম করে নেবো চাইলে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করি তাহলে লেখাটা কি পুরোপুরি সার্কেল মনে হচ্ছে। এখানে এসে লেখাটা দেখেন, আমি দুইটা সিলেক্ট করলাম, এখানে লেখাটা আছে বাইরে, এখানে আছে ভিতরে, তাহলে কি করতে হবে আমাকে, এটাকে টান দিয়ে বড় করতে হবে, শিফট অল্টার ধরে দুইটা আমার সিলেক্ট করতাম, দুইটা সিলেক্ট করা দরকার নাই, আমি শুধু নিচেরটা সিলেক্ট করলাম, শিফট ধরে আমি টান দিয়ে বড় করব, সে করলাম। এখন দেখি আমার ফন্ট সাইজ ঠিক আছে কিনা, উপরেরটা ফন্ট সাইজ আছে কত, 72, নিচেরটা ফন্ট সাইজ আছে 81, কিন্তু আমার ফন্ট সাইজ কত দরকার, 72 দরকার, তাহলে এটা ভুল, এটা আমি ডিলিট করে দিলাম। এভাবে হবে না, আমাকে ধরে নিতে হবে যে এভাবে আমার পারফেক্টলি সার্কেল হচ্ছে না। তো আমি এই সার্কেলটা আরও একটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এই দুটো অ্যালাইনমেন্ট করি, প্রথমেই অ্যালাইনটি সিলেকশন করে প্রথমে অ্যালাইনমেন্ট করে ফেললাম, জুম করে নিই। দেখেন এখানে লেখাটা কি হয়েছে, প্রত্যেকটা লেখা বরাবর বের হয়ে গেছে, তাই না, এই কর্নার থেকে শুরু হয়েছে। দেন আপনার যেটা করব, এই যে সার্কেলটা নিলাম ভেতরে গ্রিন কালার সার্কেলটা, এটা অপাসিটি কমাই দিব বোঝার জন্য, অপাসিটি কমাই দিলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দেন এটাকে শিফট এবং অল্টার, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে প্রেস করে এটাকে বড় করবো। একবারে কর্নার, মাথাটা যখন কর্নারে আসবে তখন ছেড়ে দিলাম, মানে কর্নার যখন মাথাটা শো করতেছে তখন আমরা কিন্তু ছেড়ে দিছি। ঠিক আছে, এখন টাইপ ওয়ানে পাঁচ তুলে চলে আসি, টাইপ ওয়ানে পাঁচ তুলে আসলাম, আমরা এখন লিখলাম
2008 sorry then এখন দেখেন একটু কন্ট্রোলারটা ফাঁকা করে নিন যেন আমার সুবিধা হয় মুভ করতে। এখানে আমার কন্ট্রোলারটা আছে এই পাশে, এটাকে আমি টান দিয়ে কন্ট্রোলারটাকে ভিতরে নিয়ে আসলাম। ভিতরে নিয়ে এসে আমি ছেড়ে দেবো। আমার এখানে যেহেতু আরও একটা এক্সট্রা কন্ট্রোলার আছে, সুতরাং আমি সেটা দিয়ে দেখে মুভ করে নিতে পারবো। এখন দেখেন পুরোপুরি সার্কেলটা সমান, নিচেরটার ফন্ট সাইজ হচ্ছে 72, উপরেরটার ফন্ট সাইজ 72, দুইটা একসাথে সিলেক্ট করেন। এখানেও যেমন দুইটা সার্কেলের মাঝে লেখাটা আছে, এখানেও দুইটা সার্কেলের মাঝে লেখাটা আছে, মানে আমার জাস্ট পারফেক্ট আছে, আমি এটা ধরে নিতে পারি। এইভাবে গোল শেপগুলোতে লিখতে হবে, যে কোনো শেপে লিখতে হবে। এটা ট্রাই বোনে পাঁচ টুল করে এইভাবে লিখতে হবে। ক্লিয়ার আপু, বুঝতে পারছেন? ভাইয়া বাইরের লেখাটা ভিতরে নিয়ে যাওয়াটা এটা আরেকবার একটু দেখান। বাইরে থেকে যে ভিতরে নিলেন, এখানে লেখার সময় আলাদা আলাদা সার্কেলে লিখবো? হ্যাঁ, আলাদা আলাদা সার্কেলে লিখবেন। আমার লেখাটা ছিল এমন বাইরে, তাই না? এই যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারটাকে ধরে ভেতরের দিকে নিয়ে আসবেন, তাহলে ভেতরে চলে আসবে। কন্ট্রোলারটাকে নিয়ে ভেতরে চলে আসবেন, তাহলে এটা ভেতরে চলে আসবে। ঠিক আছে, তারপরে আপনি আপনার ডিজায়ার শেপ অনুযায়ী রেখে দেন, এটাকে অ্যালাইন করে দেন। এখানে আপনি চাইলে আরো কিছু ব্যবহার করতে পারেন। এখন এটা সার্কেলের মধ্যে আছে, কি বুঝতে পারছেন তো এবার সবাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। এই যে প্রথমে এসটিডিটা, তো এটা তো একই সাইজের ছিল আমাদের, একই সাইজের আছে ছিল, পরে তো এটা কি বড় করে বেগম রোকেয়া যে সার্কেলটাতে লেখা ছিল ওটা একটু বড় করে নিলাম তো, তাই না? সার্কেল বড় করে নিছি, বাট আমার ফন্ট সাইজ সেম আছে। ফন্ট সাইজ ঠিক আছে, সার্কেলটা বড় করে করে নিছি, তারপরে বড় সার্কেলটার মধ্যে ছোটটা আমরা ইয়া ড্রপ করে দিছি। হ্যাঁ, জাস্ট বাইরে লিখলাম, বাইরে লেখাটাকে ভেতরে নিয়ে চলে আসলাম, তারপরে আমাদের যে পজিশন দরকার সেই পজিশনে রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝছি। পজিশন ওরিয়েন্টেশন এগুলো ঠিক রাখলে হয়ে গেল, আর কিছু করতে হচ্ছে না। যে লোগো গুলো আমি দিছিলাম প্র্যাকটিস করতে, ওই লোগো গুলোর মধ্যে প্রবলেম ছিল? কোনটা কোনটা প্রবলেম ছিল ভাইয়া? প্রবলেম ছিল, আমি একটু দেখাই স্ক্রিন শেয়ার করে। আচ্ছা দেখান। আচ্ছা ভাই দেখাচ্ছি ভাই। এই যে একটা প্লাস এর মধ্যে একটা যে মাঝখানে পাতার মতো আছে, সেটা হচ্ছে এক পাশে বেগুনি পার্পল কালার, এক পাশে মনে হয় নীল, এক পাশে হচ্ছে পার্পল, ঠিক না? পিঙ্ক কালার ডার্ক এন্ড লাইট, আর একটা এক ক্লাস আছে ব্লু ডার্ক এন্ড লাইট। ঠিক আছে, হ্যাঁ, আবার মাঝখানে একটা সবুজ দেয়া, এটা একটু। আচ্ছা ঠিক আছে, ওইটা আছে। তারপরে যেমন ওই যে আপনার মানুষের ছবি দেওয়া একটা আছে, মানে একটা মা আর একটা বাচ্চা মনে হয়, এগুলো কি পাঁচ চুল দিয়ে করা? না, সবগুলা পাঁচ, সবগুলা একই চুল দিয়ে তো করে না, যেটা ছিল সেটা হচ্ছে প্লাস সাইন, তার মধ্যে তার কর্নার একটা পাতা ছিল। আমরা একটা রেক্টাঙ্গেল নিই, রাউন্ডেড না, রেক্টাঙ্গেল চুল নিবো। রেক্টেঙ্গেল নিলাম,
এই রেকট্যাঙ্গেলকে আমরা মুভ করবো, রিফ্লেক্ট করবো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। রিফ্লেক্ট অ্যাঙ্গেল হচ্ছে 45, 45 ডিগ্রি ভার্টিক্যালে রিফ্লেক্ট করবো, আমরা প্রিভিউ চেক করি, এইভাবে রিফ্লেক্ট হবে। ঠিক আছে, আমার যদি মনে হয় যে না এটা কম মনে হচ্ছে, আপনারা সার্কেলটা একটু বড় করতে পারেন। সার্কেল বড় করার অর্থ হচ্ছে আমরা যদি এই পাশ ছোট করে দিই তাহলে সার্কেল বড় হয়ে গেল। ঠিক আছে, এক পাশ ছোট করে দিলে আর এক পাশ বড় হয়ে গেল, তাই না? কপি করে দিলাম, দুটা সার্কেল আমরা পেয়ে গেছি। ভাইয়া আমি কেন এই কপিটা করতে পারছি না, অনেক চেষ্টা করতেছি তো হচ্ছে না। কেন হবে না? এটা তো আমি তো পরে হচ্ছে ইয়ে করে নেই, যাবেন রিফ্লেক্টে যাবেন ওইভাবেই অ্যাঙ্গেল দিবেন কপি করবেন, হচ্ছে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। হয়তো অ্যাঙ্গেলটা ঠিক আছে, অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলে সেম অ্যাঙ্গেলে আছে, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যে কারণে একই রকম শো করতেছে। অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন। কয়েকদিন ধরে চেষ্টা করতেছি হচ্ছে না, আমি আবার মুভ করে 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 কাজগুলো করতেছি। কপি হবে ডিরেক্ট, দেন এটা সিলেক্ট করে এটাকে আমরা কি ইউনিট করে তুলতে হবে প্রথমে, অথবা তার আগে একটা কাজ করতে পারি আমরা, এটা ডিলিট করে দিচ্ছি। আমরা কর্নার গুলো একটু রাউন্ডেড নিতে পারি, দেখেন আমরা কর্নার গুলো সিলেক্ট করে প্রত্যেকটা কর্নারেই একটা করে সার্কেল শো করতেছে, আপনারা এটাও নিতে পারেন, অথবা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন, দুইটার যে কোনো একটা করতে পারেন আপনারা। ঠিক আছে, চাইলে একটু বেশি রাউন্ডেড করা যায়, মোটামুটি একটু রাউন্ডেড করে নিলাম, আপনারা এইটাকেও রাউন্ডেড করতে পারবেন, আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি এটাকেও রাউন্ডেড করতে পারবেন, আপনারা যেভাবে খুশি যেভাবে নিতে পারবেন। যারা দুইটা ডিভাইসে আছেন তারা দুইটা ডিভাইসের মধ্যে একটা সাউন্ড অফ করে রাখেন, না হলে প্রবলেম হবে ভাই, একটা স্পিকার মাইক্রোফোন দুইটাই অফ করে রাখেন। দেন কপি, কপি করলাম, এই যে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি করব, সেভ বিল্ডার চুজ করে পুরোটাকেই প্লাস করে দিলাম, একটা সেভ করে ফেললাম। ঠিক আছে, সেভ বিল্ডার টুল দিয়ে দেন পুরোটাই সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এখানে ফিল কালার আছে, আমরা এখন স্ট্রোক কালারটা নান আছে, সেভ বিল্ডার টুল কোনটা আমি মিস করলাম, এইখানে সেভ বিল্ডার টুল আছে, ছোট সার্কেল এটা বড় সার্কেল কা দেয়া আছে, এমনটা ছিল থাকা অবস্থায় আমরা দুইটাকে সিলেক্ট করছি, করার পর এই যে বাম পাশে সেভ বিল্ডার টুল আছে, শিফট প্লাস এম চাপলেও হবে, তো সেভ বিল্ডার টুল, টুলটা হচ্ছে এইটা, টুলটা সিলেক্ট করে এসে এই যে প্লাস, তাহলে ওটার সাথে ওটা অ্যাড, এটার সাথে এটা অ্যাড, অ্যাড অ্যাড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যাড হয়ে গেল। ওকে, দেন এখানে আমার প্লাস সাইন, প্লাস সাইনটা চলে আসছে, এখানে দেখেন ফিল কালার অন আছে বাট স্ট্রোক কালারটা অফ আছে, তো আমি এটা টগল করে দিব, আমার ফিল কালারটা স্ট্রোকে চলে আসুক আর ফিল কালারটা অফ হয়ে যাক, স্ট্রোক যেহেতু অফ ছিল ফিল কালারটা অফ হয়ে গেল, স্ট্রোক যেটা ফিল কালার ছিল সেটা স্ট্রোকে চলে আসলো, স্ট্রোক সাইজটা একটু বাড়াই নেই 10 পিক্সেল বা একটু বড় চাইলে একটু বড় পিক্সেল 16 15 16 রাখবেন ইচ্ছা মতো। ঠিক আছে, এটা থাকলো, অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম এটাকে, এখন পাতাটা ড্র করতে হবে, তাই তো ভাই? এক্সপ্যান্ড করলে কি সুবিধাটা হয়? এক্সপ্যান্ড করলে আমার স্ট্রোক ছিল এখন ফিল হয়ে গেছে, এটা দেখেন আবার ফিল কালারে চলে আসছে। ও আচ্ছা, আপনার অনেক সময় কাটাকুটি করার সময় এটা এক্সপ্যান্ড করে নিলে তখন আপনি ইজিলি ডিভাইড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন, আর যদি এক্সপ্যান্ড না করে থাকেন, হ্যাঁ স্ট্রোকটা তো আপনি করতে পারবেন না সবকিছু। আচ্ছা 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 ভাইয়া, এখানে শেপ বিল্ডার টুল ইউজ না করে ইউনিট করলে তো হয়? হয় ভাই, দুটার যে কোনো একটা করলেই হয়। আচ্ছা ঠিক আছে, ইউনিট করলে তো বলতেন শেপ বিল্ডার টুল ইউজ করলে হয়, ওই জন্য ওটাই দেখাইলাম, ইউনিট করবেন শেপ বিল্ডারও করতে পারবেন, অ্যাজ ইউ উইশ।
ঠিক আছে, আপনাদের যেটা পছন্দ, যেটা প্রিফার করবেন, যে যেটা, হ্যাঁ আপনাদের কাছে যেটা সুবিধা হবে। ওকে, হ্যাঁ এখন ছিল কি একটা পাতা ছিল, তাই না? আপনারা পাতাটা পেন টুল দিয়েও ড্র করতে পারেন। আপনারা যদি মনে করেন যে পেন টুল দিয়ে ড্র করবো তাও পারবেন, আপনারা যদি মনে করেন যে না পেন টুল দিয়ে ড্র করবো না আমরা এমনি করবো তাও পারবেন। যদি পেন টুল দিয়ে ড্র করেন, সে একটা পাতা কেমন ছিল? প্রথমে আমি আগে এটা দেখাই দিই, তারপর ওটা দেখাই দিচ্ছি, পেন্ডুলটা দেখাই দিচ্ছি পরে। এই ডিরেক্ট সিলেকশন টুল দিবেন, একটা পাশ সিলেক্ট করবেন, দেন টান দিবেন। ডিরেক্ট সিলেকশন টুল একটা পাশ সিলেক্ট করবেন, টান দিবেন, দেন এটা করে নেন। শিফট প্রেস করে এটা রোটেট করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এখন এখানে কিছুটা গ্যাপ ছিল, তাই না? এখানে একটা ফিল কালার আছে, এটা স্ট্রোক নিলাম, ফিল কালারটা নিবো না, একটু কালারটা চেঞ্জ করে দেবো, বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে, এক পিক্সেল থেকে 2 পিক্সেল করি বা 3 পিক্সেল করি, এটা নিলাম। এটা নেওয়ার পর সিলেক্ট একটু হোয়াইট কালার দিই, তাহলে এখনই বুঝতে পারবেন। এমনই তো ছিল, আরেকবার রিপিট করি। আপনার প্রথমে একটা রেকট্যাঙ্গেল নেবেন, ভিতরে ডিজাইনটা শুরু হয়েছে যেটা কাটলেন যতটুকু, শুধু ভিতরে ডিজাইনটা। জি ভাইয়া, তাহলে তো এখান থেকে দেখাই দিই। ওকে, ভিতরে ডিজাইনটা করলাম পেন টুল দিয়ে, পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর এখানে একটা জিনিস ভুল করবেন আপনার বাবা, কোনো কিছু সিলেক্ট করে রাখবেন না। পেন টুল দিয়ে যখন একটা পাতের উপর কাজ করতে যাবেন, কোনো কিছু সিলেক্ট করলে ওটা অ্যাঙ্কর পয়েন্ট টুল প্লাস অথবা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন সিলেক্ট ছাড়া আমি পেন টুল ক্লিক করলাম এখানে। তারপরে আমার যেটুকু ডিজাইন শেপ দরকার, যেভাবে দরকার সেভাবে আমি শেপটা নিলাম আর কি। সিলেক্ট করে আমি এ পর্যন্ত ক্লিক করে শুনো এইটাই নিলাম শুধু। ঠিক আছে, সিলেক্ট করে আমরা স্ট্রোকটা একটু বাড়াই নিই, 1 বা 2 3 3 পিক্সেল, আর ফিল কালারটা অফ করে দিব, স্ট্রোকের কালারটা চেঞ্জ করে নিব, হোয়াইট করে নিলাম। ঠিক আছে, তো এমন দেখাচ্ছে আমার এটা। শুধুমাত্র স্ট্রোকটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে খেয়াল, স্ট্রোকের পাশে লেখা আছে ইউনিফর্ম স্ট্রোক স্টাইল, ঠিক আছে, ভেরিয়েবল উইথ প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটা উইথ প্রোফাইল 4 ক্লিক করলেই এক মাথা চিকন হয়ে যাবে, এক মাথা মোটা থাকবে। এই থাকলাম, আমরা যদি স্টোকটা একটু বাড়াইতে চাই বাড়াইতে পারবো, আর একটু মোটা করতে পারবো, আর ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখানে ডিজাইন সেপ নেওয়ার পর অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট, তাহলে অংশটা কেটে গেছে। আমি একটু দেখা, একটু বুঝতে পারবেন না হয়তো বা, তাছাড়া এখানে যে অংশটা আছে এটার কালার আছে ধরেন যে সে অন্য কোনো কালার, ইয়েলো আছে, এখন তো ইয়েলো থেকেই যাবে। আমরা যদি মাইনাস ফন্ট করি তাহলে ইয়েলোটা কেটে যাবে, হোয়াইট হয়ে যাবে, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে অংশটা। এখন কি কালার ছিল, ডিজায়ার্ড কালার বসাই দিলি হয়ে গেল ভাইয়া, আর কিছু করার দরকার নেই। আমি গ্রিন দিয়ে দিলাম,
আপনার যদি মনে হয় যে এখানে এটা কম হয়ে গেছে আপনার আরো বাড়াই নিতে পারবেন, নো প্রবলেম এট অল। বুঝতে পারছি। একটা হইলো, তারপর হার্ট বিটটা দেখান ভাইয়া। হার্ট বিটটা হার্ট আট করে হার্ট বিট করি, ওটাই বেটার হয়। নিলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম। বুঝি নাই ওটা রেকর্ডিং করতেছেন? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ওইটা আমি রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট করে নিলাম ভার্টিক্যালি 45 ডিগ্রি অ্যাঙ্গেল কপি। কপি করার পর একসাথে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাকে রোটেট করব, এই যে শিফট প্রেস করে ঘুরাই দিলাম, রোটেট করে ফেলছি। ঠিক আছে, এখন আমি এই কর্নার চারটা ধরে টান দিব। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব, ডিরেক্ট সিলেকশন টুল, আবারও বলতেছি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করবেন, প্রেস করে ধরে রাখবেন, এই যে দিয়ে একটা করে কর্নার সিলেক্ট করবেন, একটা কর্নার, দুইটা কর্নার, তিনটা, চারটা, চারটা কর্নার সিলেক্ট করলাম। এই কর্নারগুলো কিন্তু আমার এখন সিলেক্টেড না, তাই না? আমার শুধুমাত্র ওই চারটা কর্নারই সিলেক্টেড। তাহলে আমি এটা ধরে টান দিলাম, উপরের অংশটা একটা লাভের মতো হয়ে গেছে অলরেডি। যেহেতু হয়ে গেছে, বাকি অংশটাকে আমি এখন পাথফাইন্ডার থেকে ডিভাইড করে অংশটা কেটে ফেলতে পারি, দেন ইউনিট করে নিতে পারি, অথবা ডিরেক্টলি স্টেপ বিল্ডার টুল নিয়ে এসে এটাকে মাইনাস করে দিতে পারি। অল্টার প্রেস করলে মাইনাসে ক্লিক করলেই হবে, অল্টার প্রেস করলে অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে, দেন ক্লিক, আমার হার্ট শেপ তৈরি হয়ে গেছে। তারপর ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করতেছি, দেন কপি। ঠিক আছে, দেন দুইটা সিলেক্টেড একসাথে, সিলেক্ট করার পর আমরা এটাকে দুইটাকে একসাথে রোটেট করব। এখন প্লাসের মতো আছে, তখন আমরা ওই যে গুণ চিহ্ন যেমন হয় তেমন মতো করে দেব, যোগ চিহ্নের মতো আছে গুণ চিহ্নের মতো নিয়ে যাবো। তো কর্নারে গিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এটাকে রোটেট করব, যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। শিফট কি প্রেস করা অর্থ হচ্ছে 45 ডিগ্রি, একটা পারফেক্ট অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে, এটা নির্দিষ্ট অ্যাঙ্গেল যেটা আপনি দিয়ে রাখতেছেন। রোটেট করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল নেব, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এবং কিবোর্ড থেকে শিফট কি এটা প্রেস করলাম, দেন এই যে সিলেক্টেড একটা উপর থেকে সিলেক্ট করতেছি, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কর্নার সিলেক্ট করার পর আমরা জাস্ট যে কোনো একটাতে, আপনারা দেখছেন ছোট ছোট আর্ক চলে আসছে, সার্কেল চলে আসছে, ঠিক আছে, ওগুলোকে ধরে টান দিবেন। টান দিলেই এটা সুন্দর একটা লাভ সাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেন পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পর সেভ বিল্ডার টুল নিলাম, এটা অল্টার প্রেস করে এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। এই কাজ আপনারা ইউনিট থেকেও করতে পারেন, সেটাও দেখাই দিই, এমনই তো ছিল, তাই না? পুরোটা সিলেক্টরকে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিতে পারেন, ডিভাইড করে আনুরূপ করবেন, এই যে ডিলেট অংশ ডিলেট, এখন যে পুরো অংশটা আছে পুরোটাকে সিলেক্ট করে ইউনিট করে দিবেন, তাহলে একটা হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের কাছে যেটা যেটা সহজ মনে হবে, যেটা মনে হবে যে না আমি এটা ইজিলি করতে পারবো, আপনারা সেইটাই ফলো করেন, আমার কোনো প্রবলেম নেই। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে, সহজ উপায় মনে হবে। এখন হার্টবিট ড্র করি, এটা সিলেক্ট রাখার কোনো দরকার নাই, পেন্টল নিলাম, এরপর আমি এখান থেকে ড্র করা শুরু করি। আর একটু জুম করে নিলাম, এখানে শুধুমাত্র স্ট্রোক করে নেবেন, ফিল কালার রাখার দরকারই নেই, শুধু স্ট্রোক কালার থাকবে। ঠিক আছে,
এবং চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। আঁকাবাঁকা হবে বলতে কি আপনি টিপ ধরে ধরে কাজ করতে হবে, আঁকাবাঁকা না হয়। হ্যাঁ আগাবাগা তো হইতেই পারে, শিপ ধরে ধরে কাজ করতেছি যেন আগাবাগা না হয়। ঠিক আছে, আমি সেই রকম একটা হার্টবিট ড্র করলাম, আপনারা চাইলে একটু ইয়েটা ওই সিলেক্ট করে জাস্ট স্ট্রোকটা একটু বাড়াই নিতে পারবেন। স্ট্রোকটা একটু বাড়াই নিলে দেখতে হয়তো ভালো লাগবে, স্ট্রোকটা একটু বাড়াই নিচ্ছি আর কিছুই করি নাই। এখন যে কাজটা করবো, এই স্ট্রোকটাকে আমরা এক্সপ্যান্ড করবো, অবজেক্ট এক্সপ্যান্ড। সেটা এক্সপ্যান্ড হয়ে গেছে, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডারে আসবো, মাইনাস ফন্ট করলে ওইটা বাকি অংশটা কেটে যাবে। এইটা আলাদা পার্ট, ওইটা আলাদা পার্ট, উপরেরটা আলাদা পার্ট, নিচেরটা আলাদা পার্ট। কালার চাইলে কালার করে নেবেন, যদি মনে হয় যে না কালার করবো না তাহলে কালার করবেন না। ভাইয়া দুইটা আলাদা আলাদা কালার করলেন যে এটা একটু দেখে দিন তো আরেকটু। যে আমি ডিলিট করলাম না, ডিলিট করার পর যখন ডিলিট করলাম মাইনাস ফন করলাম, তারপর আনগ্রুপ করে নিছি। আনগ্রুপ করার পর উপরেরটা কালার একটা রাখলাম, নিচেরটা কালার আলাদা রাখলাম। আচ্ছা ঠিক আছে, মানে আমি যদি কেটে অর্ধেক করে দিছি ভাগ হয়ে গেছে। তবে দুইটা হইল, আর কোনটা যেন দেখাইতে বললেন আপু, বললেন সকালের ক্লাসে যেটা দেখাইছি সেটা সকালের ক্লাস বলতে বুঝলাম না। সকালে ক্লাস বলতে ওই যে ইয়া প্রশ্ন করছিলেন, তাও মামবাউল ভাই সম্ভবত বললেন যে মাঝে একটা অংশ আছে এস এর মতো লাগানো। হ্যাঁ ভাই, আচ্ছা ওইটাই দেখাই দিচ্ছি। আমাদের একই কাজই করবো আমরা বারবার করে, জাস্ট রিফ্লেক্ট ক্লিয়ার কপি করে নিলাম। কর্নার গুলো রাউন্ডেড করি,
ঠিক আছে। এখন আমরা এই যে ইউনিট করে এটাকে একটা করে ফেলতে পারি, সেভ বিল্ডার টুলে ক্লিক করলে আমাদের প্লাস করতে হবে, আমরা ইউনিট করে একবারে একটা অবজেক্ট বানাই ফেললাম। একটা অবজেক্ট বানিয়ে ফেলার পর এখানে ফিল কালার হয়ে আছে, এটা স্ট্রোক কালার নাই, স্ট্রোক কালার নান আছে, এখানে কোনো স্ট্রোক কালার নাই। আমি এখন পুরোটাকে স্ট্রোক কালার বানাই দেবো, ফিল কালারকে নান করে দেবো, জাস্ট এটা করে ফেললাম। এখানে আমি স্ট্রোক সাইজটা বাড়াই দিব, স্ট্রোক সাইজটা বাড়াই দিচ্ছি, সেটার দরকার নেই, একটু কম দিলে হবে। দেন আমাকে আরো কিছু ড্র করতে হবে, তো আমি ড্র করি সেগুলো। ঠিক আছে, সবার একটু দেখি এটা রাখি। অনেক বেশি বড় হয়ে যায়, একটু ছোট করতে হবে। ইউনিট হয়ে গেছে, ইউনিট হওয়ার পর ফিল কালার থেকে স্ট্রোক থেকে ফিলে চলে যাবো, ফিল থেকে ফিলটা অফ, স্ট্রোকটা অন। থাকলো তাহলে এক্সপান্ড করে রাখতে পারি, অথবা পরবর্তীতে এক্সপান্ড করে রাখতে পারি, এক্সপান্ড করতে পারি। তো আমি যেটা করব সেটা হচ্ছে একটা কপি তৈরি করে রাখবো, বলো যে আপনারা যখন কাজ করবেন কোনো কাজ, এটা একটা কপি তৈরি করে রাখবেন, বলা তো যায় না কখন কোনটা কাজে লেগে যায়। ঠিক আছে, কপিটা তৈরি করে রাখার পর এক্সপান্ড করে রেখে দিলাম, এক্সপান্ড করলাম এবং কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, তাহলে নড়াচড়ি করবে না। এখন আমি সেভ ড্র করবো পেন্টুল দিয়ে। ভাইয়া লেয়ার থেকে লক করাটা একটু দেখা দিয়েন তো। এখন দেখা যাচ্ছে এই যে টার্ম লক আছে, লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে এটা খুঁজবেন এটা কোথায় আছে, এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে এই আই এবং এই লাইন ব্লু কালার লাইন, এর মাঝামাঝি একটা ফাঁকা ঘর আছে, এখানে একটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে, আবার এখানে এই লকের উপর ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। দেন পেন টুল কাজ করবো, এখন আমি পেন টুল দিয়ে ঠিক আছে শুধুমাত্র স্টকটা রাখবো, ফিল্ডটা রাখবো না। কালারটা চেঞ্জ করি,
তো দেওয়ার জন্য বোঝা যাচ্ছে না, রিলেট করে দিয়ে গেলে বোঝা যাবে, স্টকটা বাড়াই দিবে। আমি চাইলে একটু চেঞ্জ করতে পারি এগুলোকে, আমি যদি মনে হয় যে না এগুলোকে চেঞ্জ করবো, তো আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এগুলোকে চেঞ্জ করতে পারবো একটু একটু করে। জাস্ট আমি একটু মুভমেন্ট নিলাম, ঠিক আছে। একটু খেয়াল করেন আপনারা সবাই, এখানে একটু বেশি মনে হচ্ছে, আমরা এটাকে একটু পরে ফিক্স করতেছি। তারপর স্ট্রোকের আমি বললাম যে স্ট্রোক এখানে যে প্রথমে আমরা চেঞ্জ করে দিব, এখানে চেঞ্জ করে নিলাম। স্ট্রোকটা বাড়াবো আরো, আমি অনেক বেশি করবো। সবাই দেখছেন গেম? জি ভাইয়া। ওকে ফাইন, জি সিলেকশন টুল নিলাম, এখন এটাকে এক্সপ্যান্ড করবো ভিতরে অংশটা, ঠিক আছে। এক্সপ্যান্ড করলে একটু কাটাকুটি করতে পারবো, তার আগে একটু ফিক্স করি একটু যদি ছোটো করা যায় স্লাইটলি। ভাইয়া কোন এই যে এসটা, যেমন এস এর মাঝখানটা যদি একটু বেশি মোটা করতে চাই তখন কি করব? মাঝখান তো মোটা করাই আছে আপু, আমি এটা শর্টকাট ড্রয়িং করছি, যদি ওটা না, এটা তো ভাইয়া এটা তো স্ট্রোক থেকে নিলাম, কিন্তু নরমালি যদি করতে চাই অন্য কোন সিস্টেম আছে? আছে, এই যে বাম পাশে আট করতেছি, ফেল করেন। মাঝখানটা মোটা করবো, কর্নার চিকন থাকবে, তাই না? কি ভাইয়া পয়েন্টটা আমার ঠিক জায়গাতে পড়ে নাই, তাই আমার হচ্ছে জিনিসটা একটু সিলেক্ট করে। ভাই কোনাটা কেমন করে ঠিক করলেন? এই কোনাটা বের হয় আমার, কোনাটা ঠিক করলাম কি ওই পয়েন্টটা সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করার পর এই যে টান দিছি একটু করে, ঠিক আছে, এটাকে মুভ করছি, প্রেস করে মুভ করছি, মুভ করার পর এই যে এখানে একটা সার্কেল শো করতেছে, এই সার্কেলটা দিয়ে ঠিক করছি। আরেকবার দেখা দেন ভাইয়া। ওকে ফাইন, পেন টুল নেবেন, ড্র করা শুরু করবেন।
এটা দিলাম, ঠিক আছে। এখানে তো দেখতে ভালো লাগতেছে না, একটা বাজে দেখাচ্ছে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই টুলটাকে সিলেক্ট করবেন, পরে এই যে এখানে সার্কেলটা শো করতেছে এটা ধরে টান দিবেন, ছোট হবে না। আপনি এখানে এটা রেখে আপনি যদি মনে করেন যে আমি এখানে এটা অবসর দিব, প্লেস করে দিব, তাও হবে। দেখি একটু প্লেস করে করা যায় কিনা, একটু যে বড় করতে হবে। এটা তো আমি লক করে রাখছি, আনলক করতে হবে। আনলক করলাম, কন্ট্রোল অল্টার টু প্লেস করে, ঠিক আছে, এটাকেই বড় করি। অল্টার ধরে বড় করলে দুই পাশ ধরে বড় হবে, ঠিক আছে। বাট সোজা হয়ে যাচ্ছে, একটু এই পাশে টান দিবেন, তাহলে এটা আবার বাঁকা হয়ে যাবে, সমস্যা নেই। বেশি বাঁকা হয়ে গেল, নো প্রবলেম। আমরা এখন এখানে যে কর্নারটা আছে নিচেরটাকে আমরা আবার লক করে দিলাম কন্ট্রোল টু দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা সিলেক্ট করে এই কর্নারটা যেখানে আছে এই কর্নারটা থেকে আমরা টান দিতে পারবো, দিয়ে আমরা এটাকে ফিক্স করতে পারি চাইলে। শুধুমাত্র একটাই কর্নার, তারপর আপনাকে ফিক্স করতে হবে, এগুলো যথেষ্ট পরিমাণে ফিক্স করতে হবে। প্রথমে এমনি ফিক্স করার পর তারপর পরবর্তীতে করবো, আবার যেমন ছিল আমরা তেমনই যাই একটু। ডিরেক্ট সিলেক্টেড হয়েছে, হ্যাঁ। এখন আমি এটাকে আলাদা করে নিতে হবে, ডিভাইড করে নিতে হবে, তারপর আমি কাজ করতে পারবো। সিলেক্ট করলাম অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, দুইটা সিলেক্ট করে আমি লকটা আনলক করে নিই। লেয়ার অপশন থেকে আপনারা আনলক করতে পারবেন, জাস্ট এটা ক্লিক করলে আনলক হয়ে যাবে। এখন পুরোপুরি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আমি ডিভাইডও করে নিতে পারবো, আমি সেভ বিল্ডার ইউজ করতে পারবো। তো আমি সেভ বিল্ডার ইউজ না, সেভ বিল্ডার ইউজ করতে থেকে ডিভাইড করাটাই বেটার। ডিভাইড করলাম, আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে একটা অংশ যদি মনে করি যে না ডিলিট করে দিবো, ডিলিট করে দিতে পারবেন। যদি মনে করেন যে না ডিলিট করবেন না, তাহলে ডিলিট করবেন না। এটা একটা আলাদা পার্ট হয়ে গেল, এই যে আপনার আলাদা পার্ট একটা, এই পাশে আলাদা পার্ট একটা, দুইটা পার্ট আমাদের তৈরি হয়ে গেছে, তাই না? কারণ দুইটা পার্টকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এখানে কিছুটা গ্যাপ থাকবে, কিছুটা ফাঁকা হবে। সেক্ষেত্রে আমি একটু আর একটু কাটাকুটি করব, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিলাম, দেন
পর্যন্ত কাটি। কর্নার পর্যন্তই কাটি। এখানে ক্লাইম সেগমেন্ট টুল নিলাম, এইখানেও নিলাম একটু। এই দুটো সিলেক্ট করে ডিভাইড আমি একবারে আনগ্রুপ করব। এখানে এই দুটো সিলেক্ট করে ডিভাইড আমি আনগ্রুপ করে দিলাম। এই ফাঁকা অংশটুকু বাদ, এখানে আনগ্রুপ, এই ফাঁকা অংশটুকু বাদ। আমরা এখন পেন টুল ব্যবহার করবো। যদিও এখানে একটা এক্সট্রা অবজেক্ট আছে, এর ভিতরে একটা এক্সট্রা অবজেক্ট আছে, এই পাশেও আছে। ডিলেট এখানে আছে, এই এক্সট্রা অবজেক্ট গুলোই প্রবলেম করবে, ওটা ডিলেট করে দিতে হবে প্রথমে। কেন দেন আপনি পেন টুল ব্যবহার করেন, কার ফোন সাউন্ড করতেছে একটু কাইন্ডলি যদি অফ করে রাখতেন, মানে অফ করে সাইলেন্ট করে রাখতেন, অফ করে দাও। তখন সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি স্ট্রোক কালার ফিল কালার কোনোটাই অন করা নাই। আমি স্ট্রোকটা একটু অন করে রাখি, তাহলে দেখতে পাবো যেভাবে হোক। সিলেক্ট করলাম স্টোক থেকে, ফিল স্টোক ছিল ফিল করে নিলাম। ঠিক আছে, দুটো যাতে সিলেক্টেড আছে ইউনিট করে দেবো। ইউনিট করে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা সিলেক্ট করে এই কর্নারটাকে একটু স্মুথ করে নেবো, আর কিছুই করবো না। তাহলে এই কর্নারটাকে একটু করা হবে, ঠিক আছে, এখানেও করবো। ইনটুল নিলাম, এখানে সিলেক্টেড একটু জুম আউট করে নিই, নাহলে বুঝতে পারবো না আসলে। ঠিক আছে, রেশিওটা যেন ঠিক থাকে এমনভাবে নেবেন, রেশিওটা যেন ঠিক থাকে। এটা দিলেন, অল্টার প্রেস করে গেলাম, কেটে দিচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা বা প্রশ্ন করতেছেন না কোনো জানি, অল্টার প্রেস করে ওগুলো কেটে দিচ্ছিলাম। অল্টার প্রেস করে কেটে দিচ্ছেন, এটা মনে একটু বাইরে চলে গেছে, আমি একটু ব্যাক করি। ফার্স্ট ইয়ারটা বাইরে চলে গেছিল, দুটি একসাথে সিলেক্ট করে ইউনিট
ইউনিট করার পর কি করবো আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো, এই কর্নারটা একটু স্মুথ করবো, এই কর্নারটা একটু স্মুথ করবো। এটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা ছিল, মেবি পিং কালার। এই কালারটি দিব একটু এক্সচেঞ্জ করে, কারণ আমি এখানে স্ট্রোক দিবই না, এখানে স্ট্রোক আসলে কথা বলি ঠিক আছে। ফিল কালারে আমরা দিব, ফিল কালারে গ্রেডিয়েন্ট দিব, স্ট্রোক কালারে না, যে কালার চেঞ্জ হয়েছে আমি স্ট্রোক কালারে দিব না। কোন কালার ছিল, একটা ছিল লাইট একটা ছিল ডিপ, আমি একটাই সিলেক্ট করে লাইটটাকে ডিপ করে দিই, একটা অংশকে ডিপ করে দিলাম, আরো ডিপ করে দিই, আর আরেকটা অংশতে প্রথমটাকে একটু লাইট করে দিলাম। ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে হবে, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল যদি আমি -90 ডিগ্রি দিই তাহলে উপরের দিকে হালকা, নিচের দিকে হচ্ছে ঘন, ঠিক আছে, মানে একটু ডার্ক, লাইট ডার্ক। এটা তো সেম কালার, আমি একটু এক্সচেঞ্জ করি কালারটা, জাস্ট ক্লিক করে দিলাম, এখানে ছিল ডার্ক, ডার্কটা আর একটু বেশি ডার্ক করে দেবো, আবার 90 ডিগ্রি, 90 না, এটাও তো এক অ্যাঙ্গেল ছিল তাই না, মাঝের যেটা ছিল একটু কন্ট্রোল আই প্রেস করে দেখেছি অবস্থা। ঠিক আছে, এই যে এস এর যে অংশগুলো আছে এগুলোকে আপনাকে সিলেক্ট করে ইউনিট করতে হবে, অথবা সেভ বিল্ডার ইউজ করতে হবে এখানে। ঠিক আছে, আপনি সেভ বিল্ডারও ইউজ করতে পারেন, আপনি চাইলে নিজের মতো করে নিতে পারেন, এস এর যে অংশগুলো আছে। ঠিক আছে, এস এর অংশগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, সেভ বিল্ডার নিলাম, নরম অংশগুলো কেটে গেছে ডিভাইডের সময়, আমরা এই ডিভাইডের অংশগুলোকে একসাথে করে নিব। নিচে একটু অংশ ছাড়া পড়ছে, যে অংশটা ছাড়া পড়ছে দুইটা,
যে এই মাঝের অংশটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই জায়গাটা আমরা ফিল আপ করে দিব, আগে মাঝের কালারটা চেঞ্জ করে নিন। এটা কালার ছিল একটু, সবাই আছেন কি, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে থ্যাংক ইউ। আমাদের একটু এখন ফিনিশিং গুলো করে নিই একটু, জাস্ট এখানে যে গ্যাপ গুলো আছে একটু গ্যাপ গুলো পূরণ করে নিই। আমি পেন টুল দিয়ে করবো সব কাজগুলো। পেন টুল নিলাম, এখানে ক্লিক, এখানে একটা করলাম, আমার পারফেক্টলি না হোক নো প্রবলেম, ঠিক আছে, কারণ এটার সাথে আমি এটা অ্যাডজাস্ট করে দেবো। আমি যদি এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, দুটাকে ক্লিক করে নিচেরটার সাথে, নিচের যে কালারটা আছে ওটার সাথে ইউনিট করে দিলাম, ঠিক আছে। এটা উপরে কালারটা শো করতেছে, যাই হোক আমি উপরে কালারটা শো করাবো না, সরাইলাম। যেটা ফ্রন্টে থাকবে সে কালারটা শো করবে। আচ্ছা ব্যাক, দুইটা সিলেক্টেড ইউনিট, এখন ওই কালারটা শো করবে আর কি। ঠিক আছে, এখানে একই সেম কাজ। এটা নিলাম, তো এটা নেওয়ার পর এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দেবো, সেন্ড টু ব্যাক, দেন দুইটা সিলেক্টেড একসাথে করে ইউনিট করে দিলাম, ঠিক আছে। আর এটাকে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, কাজ মোটামুটি শেষ, আমরা এইভাবে এটাকে ড্র করতে পারি, ঠিক আছে। আর একটু যদি প্রবলেম হয় যে এখানে একটু গ্যাপ হয়ে আছে, আপনারা সেখানেও একটু ফিক্স করে দিতে পারেন, ঠিক আছে। এই কর্নারটা টান দেনে এসে এই কর্নার দিয়ে দেবেন, সরি, এই আমরা এটাকে লক করে রাখি। কন্ট্রোল টু, নিচেরটাকে সিলেক্ট করবো, সিলেকশন টু দিয়ে আপনি এটাকে টান দিয়ে এখানে নিয়ে এসে রাখতে পারেন, অথবা নতুন করে একটা পেন টুল দ্বারা শেপ নিতে পারেন। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার হয়েছেন? গ্রুপ করে দিবেন। কারো প্রশ্ন থাকলে বলবেন, আরো প্রশ্ন থাকলে বলবেন। এখন তো কোনো প্রবলেম মনে হচ্ছে না ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক ব্রেক টাইমে যাই, 2 ঘন্টা হচ্ছে আমাদের ক্লাস, আমরা একটা ব্রেক টাইমে যাব। ব্রেক টাইমের পর আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং যার যেটা প্রবলেম ক্রিয়েট হবে সেটা সলিউশন করে দেওয়া হবে। ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে।